সমাজসেবকের অন্তরালে নেশার রমরমা বাণিজ্য, শেষ পর্যন্ত তথাকথিত সমাজসেবক তথা নেশা কারবারি পুলিশের জালে। ঘটনা রবিবার তেলিয়ামুড়া থানাধীন করিলং স্থিত খোয়াই চৌমনি এলাকায়। বাইশগুড়ি এলাকার জমির উদ্দিন নামে এক যুবক নিজের টিআর 01P4646 নম্বরের বাইকে চেপে বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী নিয়ে তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলার দিকে যাবার পথে করিলং স্থিত খোয়াই চৌমুহনি এলাকায় স্থানীয় জনগণ পুলিশের যৌথ প্রচেষ্টায় পুলিশের জালে ধরা পড়ে জমির উদ্দিন নামের ওই যুবক। সেই সঙ্গে তার বাইক সহ বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। আজকে দুপুরের দিকে কিছুক্ষণ আগে জমির উদ্দিন নামক একজন বাইশ ঘর তার বাড়ি, তাকে কিছু নার্কোটিক্স দ্রব্যসহ করিলং এলাকা থেকে আটক করে। কতটুকু পরিমাণ পাইছেন স্যার? তা তো পরিমাণ তো কোডান ফসফেট আছে, এখন তা ওজন করলে তা পাওয়া যাবে। সে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছিল স্যার? সে তার গ্রাম বাইশগড় থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া ছিল।